এক ভয়াবহ দুর্ঘটনায় আহত 30 থেকে 35 জন। আরামবাগের কালীতলা বাসস্ট্যান্ড মোড় এলাকার ঘটনা। সূত্রের খবর, একটি যাত্রীবোঝাই বাস পাল্টে খেয়ে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছে আরামবাগ থানার পুলিশ ও ফায়ার ব্রিগেড টিম। স্থানীয় ও পুলিশের উদ্যোগে আহতদের উদ্ধার করে তড়িঘড়ি আরামবাগ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। একটা চাকারও ভিড় নাই, গাড়িটা যাচ্ছিল সঙ্গে আরামবাগ থেকে কোথান যাচ্ছিল, আমরা যা এসে দেখলাম তাতে করে একটা পাল্টি খেয়ে আছে আর সব তখন অলরেডি সব হাসপাতাল চলে গেছে, যেগুলো ইঞ্জোর হয়েছে। কতজনের কি ইঞ্জোর হয়েছে দাদা হাসপাতালে কি? এরপর নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।